আমাদের আইকন, দেশের আইকন। আমরা যার বই পড়ে উদ্বুদ্ধ হই, যার বই পড়ে বিভিন্ন রিয়েল মতামতগুলো পেয়ে থাকি, উনি বিশিষ্টজন আমাদের পরামর্শদেয় বিচারপতি জনাব সিদ্দুর রহমান স্যার, এবং পাশে বিশিষ্ট আমাদের প্রথমে আমি শ্রোতা এবং কৃতজ্ঞতা জানাচ্ছি আমাদের গাজীপুরের একটা প্রান্তিক থানা থেকে আমাকে অর্থ অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো এবং কিছু বলার সুযোগ করে দেওয়ার জন্য। প্রথমে আমি আরও শ্রদ্ধা জানাচ্ছি আমাদের বাংলাদেশের মহান স্থপতি জাতির জনককে, এবং বাংলাদেশের যারা দেশমাতৃক সবাই যারা যুদ্ধ করেছিল, শহীদ হয়েছিল, সেই শহীদদের, প্রশাসনিকদের, এবং আমাদের দেশের যে আপামর জনসাধারণ। অর্থ অনুষ্ঠানের প্রতিটা অনুষ্ঠানের একটা প্রতিবদ্ধ বিষয় থাকে। তো আজকের আমি অনুষ্ঠানের আয়োজকদের একটা প্রতিবদ্ধ বিষয়গুলো দেখে আমি সত্যি আগ্রহ হয়েছি, যেটা না লেখা আছে মাদকের আবলন বেশি বেশি বই পড়ুন। এটা সাধারণত আসলে আমরা বিভিন্ন দেশে অন্য দেশে থাকলেও কিন্তু আমাদের এই দেশে এখন হারিয়ে যাচ্ছে। আমাদের ছেলেবেলায় আমরা পড়েছি, অনেক বই পড়েছি, আমি নিজেও পড়েছি, পড়ার চেষ্টা করেছি, এখানে পড়ি। কিন্তু এখন বর্তমান যে প্রজন্ম, এই প্রজন্ম বর্তমানে একবারে বইয়ের প্রতি একবারে অমনোযোগী, শুধু সিলেবাস কেন্দ্রিক বই, আর নিজের যে একটা মন ধারণ করার জন্য, মানবীয় দিকগুলো ধারণ করার জন্য, মানবীয় বৈশিষ্ট্যগুলো ধারণ করার জন্য যেটা আমাদের প্রয়োজন, আমাদের মনের খাদ্য মনন, সে মননের আমাদের মনের শুকিয়ে যাচ্ছে, শুধু ধারণ করতেছে না, সেই মনে একমাত্র উজ্জীবিত করতে পারে একমাত্র আমাদের বই। বই ছাড়া কোনোদিন কোনো মানুষ কোনো দেশে একজন মানুষ হতে পারে হওয়া যায় না। মানুষ হওয়া যায় কিন্তু প্রকৃত মানব হওয়া যায় না। একজন মানুষের প্রকৃত সত্তা হচ্ছে, লুকিয়ে আছে তার মনন এবং নন্দনে। প্রতিটা মানুষের যদি মনন নন্দন না থাকে, সে কোনোদিন মানবীয় আচরণ করতে পারে না। সে তার ফ্যামিলি ক্রাইসিস হোক, তার ফ্যামিলি লাইফ হোক, তার বাচ্চাদের ক্ষেত্রে হোক, সমাজে, রাষ্ট্রে, বিশ্বে কোনো দেশে সফল হতে পারে না। সুতরাং মাতৃহীন থেকে শুরু করে এই পর্যন্ত যারা বইয়ের বিরুদ্ধে সর্বশেষ আমাদের দেশে আবুসাই স্যার যে বই পড়ার পক্ষে যে আন্দোলন শুরু করেছেন, আমরাও আজকে এই আয়োজকদের মাধ্যমে আর কিছু বলতে চাই। আবু এবং যারা উপস্থিত হয়েছেন তারাও আজকে থেকে একটু উদ্বোধন মানে একটু উদ্বুদ্ধ হবেন এই বই পড়ার বিষয়ে। নিজে বই পড়বেন এবং বাচ্চাদের পড়তে দেবেন, এবং সমাজের যারা মানুষ আছে, যারা একজন মানুষ আছে, অন্তপক্ষে আমরা বিভিন্ন অনুষ্ঠানে দেখে থাকি, কোনো বার্থডে বিভিন্ন অনুষ্ঠানে আমরা আর্টিফিশিয়াল কিছু গিফট পাওয়া নিয়ে যাই, দামি দামি স্বর্ণ অলঙ্কার, ইমিটেশন ডল, হ্যাঁ বিভিন্ন কিছু নিয়ে। কিন্তু আমরা এখনো সেই নবজাতক বাচ্চাদেরকে আমার কোনো একটা জিনিস আমার মনে কাঁধায়, একটা বই আমি এ পর্যন্ত কাউকে বই দিতে দেখিনি, এই যে বার্থডে, বিভিন্ন ম্যারেজ ডে, বিভিন্ন সামাজিক অনুষ্ঠানগুলোতে। অথচ আমাদের সে আমরা হাই স্কুল লাইফ, কলেজ লাইফ পর্যন্ত দেখেছি যে বিভিন্ন অনুষ্ঠানগুলোতে মানুষকে কিছু বই উপহার দেওয়া, মনীষীদের বিভিন্ন জীবনী, যে হজরত জালালুদ্দিন রুমি থেকে শুরু করে মসনামা, সে এখন খোয়াবনামা আপনার জমেলিয়া আছে, সে বইগুলো আমি এখন হারিয়ে যাচ্ছি, এগুলো আমরা পড়ি না। আর পুঁথিগতার বিষয় করে আলমের পুঁথি এগুলো বাধে দিলাম, এগুলো তো কীর্তন কৃষ্ণ কীর্তনের কথা বাধে দিলাম, কিন্তু প্রকৃতপক্ষে আমরা মন্ত্রপক্ষে আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের আমরা সে যদি মৃত্যুকুদাটা অন্তর্ভুক্ত করি, আমরা বুঝতে পারবো মানুষ আমরা কীভাবে আছি, আমাদের চাহিদা কি, আমাদের জীবনের চাহিদা খুবই সীমিত। মানুষ বাঁচতে হলে শুধু মানুষ যদি বাঁচতে হয় মানে জীবন ধারণের জন্য, মানুষের চাহিদাটা তো খুব কম। কিন্তু আমাদের সে মনের চাহিদা, আমি পাঁচতলা বিল্ডিং করব, গাড়ি করব, ফ্যাক্টরি করব, বাড়ি করব, এলাকার ব্যবসায় কিছু হব, মন্ত্রী মিনিস্টার হব, এরপর ওয়ার্ল্ড ওয়ার কিছু হব, শুধু দৌড়ে চলা। আমি হলিউডের একটা ছবি দেখছিলাম দি রান, এই রানের মধ্যে দেখা যায় লাস্টে নায়ক লাস্টে ভারতের ছিল, সেই রানের যদি কেউ দেখে থাকেন আমার সত্যি বলতে পারবেন, সে জীবনে চিন্তা করলো ছুটে চলা, আমরা পিছনে ছুটে চলছি, শুধু টাকার পিছনে টাকা, যে জায়গায় আসুন না টাকা প্রতিপত্তির সম্পদ। কিন্তু আমি কি একবার চিন্তা করে দেখেছি যে আমি কিছু জানতে হবে, আমি যে মানুষ, যে আমি পৃথিবীতে আসলাম, আমার কাজটা কি, আমি নিজেকে জানতে হবে, আমি কে,
কোথায় যাব, কি আমার পরিচয় এবং আমার মৃত্যু পর্ব কি হবে, এ সম্ভব কেবল করবে। আমরা প্রতিটা ক্ষেত্রে যদি সেটা চিন্তা করি তাহলে আমার মনে হচ্ছে যে আমাদের আজকে যে আমাদের এত ক্রাইম, অসংখ্য ধরনের ক্রাইম, অমানবীয় ক্রাইম, পাঁচ টুকরা, সাত টুকরা, দশ টুকরা, এগুলো দেখতে হবে না। সে পরকের ভয়াবহ ছল দেখতে হবে না। সে চার পাঁচটা মা ফেলে, সন্তান ফেলে মা পরকের পরপুরুষের হাত ধরে চলে যাওয়া, সেটা দেখতে হবে না। সে অমানবীয় কিছু পরীক্ষার ভয়ের মধ্যে খাতা জ্বালিয়ে তা দেখতে হবে না। সেইভাবে পাস করানোর নামে ছাত্রীদের টিচার কর্তৃক দর্শন, সেটা দেখতে হবে না। তো সব কিছুর মূল হচ্ছে আমাদের একটা মানবীয় আদর্শন আত্মস্থ করা, সেটা হচ্ছে মনের নন্দন। মনের নন্দন এবং মানবীয়তা সাম্য যদি না থাকে সে মানুষ কোনোদিন হতে পারে না। সে একটা অবশ্যই ক্রাইম করবে। আজকে দেখেন বিভিন্ন জায়গায়, আমি পরশুদিন একটা দেখলাম ইন্ডিয়াতে মনে হচ্ছে ফেসবুকে, একটা ছেলে সে মদ খেয়ে এসে তার আপন মাকে পর্যন্ত সে চিনতে পারে নাই, সে মাস মাস সে আপন মার সাথে পর্যন্ত ডেসারে ভুলে, হ্যাঁ, সে এই এই মানে একবার অবিমিশ্য একটা কাজ করে বসে। তো সুতরাং সেটা শুধু আমাদের বিদেশি নয়, আমাদের দেশেও গ্রাস করতেছে। সে থেকে গল্প বইয়ের কথা, এখন আসি মাদকের কথা। এই মাদক নিয়ে আমাদের জাতীয় একটা বিস্ফোরণে দাঁড়িয়েছে, কোনো পরিবারের শান্তি নেই। আমি লাস্টে একটা কলাম দেখেছি কয়েকদিন আগে, গত মাসে, সেটা হচ্ছে যুগান্তর পত্রিকা, জাগো এবং বিভিন্ন প্রকারে বেরিয়েছে। সে পত্রিকা সে প্রতিবেদন এসেছিল রাক্ষস পিশাচ গল্প, এবার কার পালা। সেটা হচ্ছে যে আমি বলি তো সংক্ষেপে বলি, এক দেশে রাজা ছিল, সে তার রাক্ষসের আক্রান্ত করছে, করার পরে তার দেশের সবার খেয়ে ফেলছে। কিন্তু সে চিন্তা করছে আমার তো শূন্য মানি আছে, আমাকে খাবে না, এক খুঁজিয়ে দেখবো তাকে খেয়ে ফেলছে। এই মাদক নিয়ে এখন আমরা কাজ করছি, কেউ বলে যেটা পুলিশের দায়িত্ব, কেউ বলে এটা প্রেসিডেন্টের, কে বলে সরকারের, কে বলে রাষ্ট্রের, কিন্তু আমারও তো দায়িত্ব আছে প্রতিটা নাগরিক হিসেবে সে মাদকের বিরুদ্ধে সোচ্চার হওয়া। আগে আমাকে ঘর থেকে শুরু করতে হবে, আমার পরিবার কোথায় যাচ্ছে রাতে দশটার পরে, সে কোথায় থাকে, আমার পরিবারের সন্তানরা কী খায়, কোথায় যায়, স্কুলে কখন যায়, কোচিং সেন্টারে কখন আসে, সে এরপর কোথায় কোথায় মিশে, তার বন্ধুগুলো কে কে, সে কোথায় কী করতেছে, সে ফেসবুক দিয়ে কী করে, এবং সে রাতের পর রাতের তিনটে বাজে রমান থেকে। ওনার কথায় হচ্ছে প্রতিটা পরিবারের মা এক এক একটা পরিবারের ইন্ডাস্ট্রি, সন্তানদের গড়ার ইন্ডাস্ট্রি, কারিগর। প্রতিটা সংসারে বাবা বিভিন্ন কাজে ব্যস্ত থাকবে, কিন্তু তার মাদের আমাদের যারা মারা আছে মাদেরকে ভূমিকা থাকবে, সে তার বাচ্চাদেরকে অন্তরকে মানুষ করবে, বাচ্চাদের কথা আছে খবর রাখবে এবং তার বাবাকে বলবে। প্রতিটা ক্ষেত্রে আমাদের পরিবার থেকে আমাকে শুরু করতে হবে এই মাদকের বিরুদ্ধে। যদি আমি নিজেই মাদকাসক্ত হয়ে পড়ি তাহলে আমার পরিবারটা কোথায় যাবে বলার অপেক্ষা রাখে না। এই মাদক থেকে শুরু হচ্ছে ধর্ষণ, খুন, খারাপি এবং ছিটকে ছুরি, ডাকাতি এবং ভয়াবহ সব ধরনের অপরাধ। তো আমি আজকে সংগঠনকে ধন্যবাদ জানাচ্ছি এই পরিসরে আমাকে কিছু বলতে দেওয়ার জন্য, এবং উপস্থিত যারা আছে আপনারা আজকে সংগঠনের উদ্যোক্তাদের সেই অনুষ্ঠানের সার্থকতা তখন হবে যদি এখান থেকে আমরা শুরু করতে পারি একটা মাদকের বিরুদ্ধে গণতন্ত্রকে একটা স্লোগান, মাদকমুক্ত সমাজ, মাদকমুক্ত পরিবার, মাদকমুক্ত দেশ, তখন এই সংগঠনের উদ্যোক্তাদের আজকের অনুষ্ঠানটা সার্থকতা হবে। আমি আমার সদ্যের বসে আছেন বিশেষ আমার বিচারক মহোদয়, তো আমি ওনার থেকে শুনবো আপনার সবাই, ধন্যবাদ।